আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, স্টেট ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওতে দেখাবো নেটওয়ার্ক ফিল্টার অ্যান্ড ট্রান্সমিশন লাইন সাবজেক্টের চতুর্থ অধ্যায়ে সিমেট্রিক্যাল টাইপ বাইসেকশন নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক নির্ণয়। আমরা এর আগে সিমেট্রিক্যাল টি নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক বের করে দেখাইছিলাম। তো আজকে আমরা দেখা হচ্ছে সিমেট্রিক্যাল পাই নেটওয়ার্কের। এখানে একটি বিষয় হচ্ছে, আমাদের এখানে একটি সিমেট্রিক্যাল পাই নেটওয়ার্ক দেওয়া আছে। এখানে একটি বিষয় হচ্ছে, আমাদের এখানে দেওয়া আছে Z1, এখানে 2Z2, 2Z2, Z0 এবং এখানে এটা হচ্ছে, এখানে হবে Zin। তো সেক্ষেত্রে এখানে Z1 হচ্ছে মোট সিরিজ ইম্পিডেন্স, Z2 হচ্ছে মোট প্যারালাল ইম্পিডেন্স, Z0 হচ্ছে ক্যারেক্টারিস্টিকস ইম্পিডেন্স, Z হচ্ছে ইনপুট ইম্পিডেন্স এবং Z0 পাই সেকশন নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। অর্থাৎ আমাদের এই Z0 পাই যেটা বের করতে হবে, অর্থাৎ আমাদের পাই সেকশন নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বের করতে হবে। তো ভিউয়ার্স, এই নেটওয়ার্ক ফিল্টার এবং ট্রান্সমিশন লাইন সাবজেক্টটিতে এই ধরনের যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো করা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র চিত্রটি মনে রাখতে হবে, আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে। এরপর যদি আপনি সিরিজ এবং প্যারালাল ভালোভাবে বোঝেন বা পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে অঙ্ক করা খুব সহজ। তো প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এখানে জেড ইন বের করতে হবে। তো আমরা যদি এখান থেকে জেড ইন বের করি, তো সেক্ষেত্রে জেড ইন হচ্ছে কি দেখা যাচ্ছে আমাদের এখান থেকে এদিকে তাকালে, তো এই যে আমাদের রেজিস্টার ইম্পিডেন্সগুলো আছে এগুলো কিন্তু কি আছে আমাদের সাথে, এখানে প্রথম অবস্থায় এর সাথে একটু প্যারালাল আছে। এরকম করে আমরা করি, তো প্রথমে 2Z2 আমাদের আমরা এখানে দেখতে পারি যে Z0 প্যারালাল হচ্ছে Z1 প্লাস 2Z2। দুঃখিত, আমরা আসলে এইভাবে না, আমাদের প্রথমে যে অবস্থা Z0 এর সাথে প্যারালাল আছে, Z0 প্যারালাল হচ্ছে 2Z2 এর সাথে যোগ হচ্ছে Z1, অর্থাৎ Z1 এর সিরিজে এবং এই টোটালটার সাথে প্যারালাল আছে 2Z2। তো আমরা প্রথমে যে কাজটি করব এটি হচ্ছে, আমরা এখানে আগে যে প্যারালাল কাজটি করব। প্যারালাল কাজ হচ্ছে কি, যদি দুটো রেজিস্টার প্যারালাল থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে কি করে গুণ হবে 2Z2 Z0 ভাগ হচ্ছে Z2 2Z2 প্লাস Z0, এর সাথে কি আছে আমাদের এটা Z1, এটা হচ্ছে সিরিজে। তো এই এখানে যা ছিল এর সাথে কি হবে, এটা হবে প্যারালাল হবে 2Z2। তো আমরা এখন যে কাজটি করব, এখানে যে লসাগু করে দেব। তো এখানে 2Z2 Z0 নিচে আছে 2Z2 প্লাস Z0 আর Z1 এর নিচে আছে 1। তো যদি লসাগু করলে কি হবে, আমাদের এখানে একই হবে 2Z2 প্লাস Z0। তো আমরা এখানে কি হবে 2Z2 প্লাস Z0 প্লাস এখানে Z1 দ্বারা গুণ হবে। তো যদি আমরা গুণ করি তাহলে 2Z1 Z2 প্লাস Z1 Z0, এটা হয়ে গেল। এখন এখানে যেটা আছে এই টোটালটার সাথে আছে কি 2Z2 প্যারালাল, 2Z2 প্যারালাল আছে। অর্থাৎ যদি আমরা যদি প্যারালাল থাকে, তো সেক্ষেত্রে আমরা একটা বিষয় বলেছিলাম, যদি প্যারালাল থেকে থাকে তো সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সবগুলোর সাথে গুণ হবে, নিচে হবে যোগ হবে। তো আমরা এখানে প্রথমে কি করব, এখানে 2Z2 এর সাথে কি টোটালটা গুণ হবে। তো এই টোটাল যদি গুণ হয় এখানে থাকবে কি 2Z2 প্লাস Z0, এখানে আছে 2Z2 Z0 প্লাস 2Z1 Z2 প্লাস Z1 Z0। তো এরপরে কি হবে আমাদের, এখানে হবে 2Z2 এর সাথে কি টোটালটা যোগ হয়ে যাবে। এখানে আছে কি 2Z2 প্লাস Z0, নিচে উপরে আছে কি 2Z2 Z0 প্লাস 2Z1 Z2 প্লাস Z1 Z0। এখন এই বিষয়টি আমরা জাস্ট এখানে কি করব, এখন আমরা উপরে প্রথমে গুণ করে দেই। আমাদের উপরে এখানে আছে কি, আমাদের এখানে 2Z2 প্লাস Z0 আর এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি আসছে, এখানে এখানে আছে 2Z2 এর সাথে যদি গুণ করি তাহলে কি হচ্ছে আমাদের 4Z2 স্কয়ার Z0 প্লাস এখানে যদি আমরা করি তাহলে কি হচ্ছে 4z1z2 স্কয়ার। এরপর যদি আবার এটা গুণ করি আমরা, এখানে কি হচ্ছে তাহলে 2 2z1 z2 z0। তো এরপরে আমাদের এখানে নিচে যে বিষয়টি ছিল, নিচে ছিল এখানে 2z2 + z0, যেহেতু এটা আবার টোটাল লসও হয়ে যায়, এখানে কিন্তু 1 আছে, তো এখানে কি হবে আমরা এখানে গুণ হয়ে যাবে এটাকে, তাহলে 2z2 স্কয়ার + 2z2 z0 প্লাস এখানে যা ছিল 2z2 z0 + 2z1 z2 + z1 z0। তো এখন এখানে একটি বিষয় হচ্ছে, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু 2z2 + z0 দুই জায়গার উপর নিচে আছে, আমরা যদি একটু এটাকে ক্লিয়ার করে দেই, জাস্ট একটু উল্টায় দেই, তো সেক্ষেত্রে আমাদের যেটা কি হবে, আমরা একটু এখানে আরেকটু নিয়ে আসলাম। এখানে যদি আমরা এভাবে আসি বা z = তো সে আমাদের উপরে যেটা ছিল ঠিক রাখি, আমরা উপরে যেটা ছিল ঠিক রাখি, তো 4z2 স্কয়ার z0, এখানে আছে কি প্লাস 4z1 z2 স্কয়ার প্লাস আমাদের এখানে আছে 2z1 2z2 z0। তো নিচে আছে আমাদের এখানে কি 2z2 + z0, আমরা যদি এটাকে গুণ করে দেই, তো গুণ করে দিলে আমাদের এইটা উপরে চলে যাবে, নিচে যেটা ছিল উপরে যাবে, এবং এইটা উপরে নিচে চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে 2z2 + z0, আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে 2z2 + আমরা এখানে দেখি এখানে 2z2 z0 2z2 z0, তার মানে আমরা লিখতে পারি 4z2 z0 প্লাস হচ্ছে 4z2 z0 লিখলাম। এখানে আছে 2z1 z2 + 2z1 z2 প্লাস আছে z1 z0। তো আমরা এখানে এটা করতে পারি, এটা ক্যালকুলেট করতে পারি যে আমাদের এইটুকুর সাথে এইটুকু যদি আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে দিলাম। এবার আমাদের কি হচ্ছে এখানে, আর এখানে কিন্তু হচ্ছে উপরে যেটা ছিল সেটা 4z2 স্কয়ার z0 + 4z1 z2 স্কয়ার + 2z1 z2 z0, নিচে যেটা ছিল নিচে ছিল 2z2 + 4z2 z0 + 2z1 z2 + z0। আমাদের এটা কিন্তু ইম্পিডেন্স। একটি বিষয় হচ্ছে সিমেট্রিক্যাল চিহ্নিতকের ক্ষেত্রে যে কাজটি করতে হয়, সিমেট্রিক্যাল চিহ্নিতকে ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স সমান থাকে। তো সেই ক্ষেত্রে এখানে যেটা আমাদের ইনপুট ইম্পিডেন্স z in আর আউটপুট ইম্পিডেন্স এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি z0। তো সুতরাং আমরা লিখতে পারি কি z0 z in, বা আমরা এখানে z0 সমান এখানে z এর যে মানটা সেটা বসায় দেই। তো সেক্ষেত্রে কি হচ্ছে 4z2 স্কয়ার z0 + 4z1 z2 স্কয়ার + 2z1 z2 z0। এখানে হচ্ছে কি আমাদের 2z2 স্কয়ার, এখানে আমাদের 2z2 এটা। তো এখানে হচ্ছে আমাদের 2z2 স্কয়ার + 4z2 z0 + 2z1 z2 + z0 z0। এইবার আমরা যদি আর গুণ করে দেই, z0 এর নিচে একটা 1 আছে, তো 1 দিয়ে এটা গুণ করি, আমরা এটা গুণ করব, কত এটা গুণ করে দেই। তো এখানে কি হচ্ছে আমাদের 2z2 স্কয়ার z0 প্লাস এখানে যদি আমরা গুণ করি তাহলে কি হয় 4z2 z0 স্কয়ার প্লাস যদি আমরা গুণ করি তাহলে কি হয় 2z1 z2 z0, এখানে আমাদের কি হচ্ছে প্লাস z1 z0 স্কয়ার। তো এখানে আমরা যদি আমরা করে দেই এই যে কত কি আসে আমাদের 4z2 z0 + 4z1 z2 স্কয়ার + 2z1 z2 z0। এখন যদি দেখি এখানে আমাদের কি আছে, এখানে কিন্তু একটা বিষয় আছে 2 Z1 Z2 Z0 এই পাশে কিন্তু আছে 2 Z1 Z2 Z0 তো সেক্ষেত্রে আমরা এই দুইটাকে কি করতে পারি দুই পাশ থেকে বাদ দিতে পারি দুই পাশ থেকে যদি বাদ দেই এখানে কি বিষয় আছে আমাদের এখানে 4 Z1 Z2 আমাদের আর কোন মিল আছে কিনা না আর কোনটা মিল নেই যেটা বাদ দেওয়ার মতো এখন আমরা কাজ করতে পারি এখান থেকে আমরা যদি Z0 যেগুলোতে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবগুলোতে Z0 আছে এখানে Z1 এবং Z0 আছে এখান থেকে যেগুলোতে Z2 আছে আমরা জাস্ট এই বিষয়টা কমন নেই তো সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এখানে কোথাও একটু ভুল হয়েছে আমি চেক করতে চাই আমাদের এখানে একটু দেখি এখানে 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 যে বিষয় এই যে এখানে যে বিষয়টি ছিল এখানে 2 আমাদের এখানে ভুল হয়েছে আসলে এখানে 2z2² না এখানে 4z4z² হবে এখানে হবে 4 বিষয়টি এখানে একটু ভুল হয়েছিল আমাদের এখানে যে 2z2 এর সাথে 2z2 গুণ হবে তাহলে 2 2 4 হয়ে যাবে 4z2² আমাদের এটা ভুল হয়েছে আমরা ঠিক করে নেই সব জায়গায় এখানে 4z2² তো এখানে আমাদের কি হবে 4z2² এখানে এসে আমাদের কি হবে 4z2² এখানেও 4z2² এখানেও 4z2² তো এখন এই বিষয়ে আমরা বলছিলাম এখানে 4z2² z0 এখানে কিন্তু 4z2² z0 তাহলে এইটা কিন্তু কাটা দিতে পারি দুই পাশ থেকে তো আমরা যদি এখানে দেখি তাহলে এখানে আমাদের কি আছে এখানে 4z2 z0² + z1 z0² = 4z1 z2² তো আমরা যদি এখান থেকে z0² কমন নেই তাহলে এখান থেকে কি থাকে 4z2 + z1 এখানে থাকে কি আমাদের 4z1 z2² বা আমরা এখান থেকে z2² রেখে ইকুয়াল আমরা এখানে একটু ভাগ করে দেই তো এখানে কি হচ্ছে আমাদের 4z1 z2² এখানে কি হচ্ছে আমাদের 4z2 + z1 এখন একটি বিষয় হচ্ছে আমাদের এই লাইনটিকে আমরা যদি 0/4 দ্বারা গুণ করে দেই হর এবং অপর যদি 0/4 দ্বারা গুণ করে দেই তাহলে z1 ভাগ 4 ইনটু হচ্ছে 4z1 z2² এবং এখানে z1 ভাগ 4 এর সাথে আমরা কাজ করি যে 4z2 + z1 এই বিষয়টি আদর্শ এটা যদি আমাদের এখানে জায়গা কম আমরা এটা এখানে নিয়ে আসতে পারি আমাদের তো এখানে হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা এখানে নিয়ে আসতে পারি আমরা এখানে ওখানে করতে পারি আমরা এখানে করি তো সেখানে আমাদের এখানে লিখতে পারি আমরা একটু করে নিলাম যেহেতু আমাদের বোর্ডের জায়গা হচ্ছে না বড় একটি অঙ্ক z0² বা আমরা এখানে যদি ইকুয়াল টু সেটা দেখতে পাচ্ছি এখানে 4 এবং 4 কাটা যাচ্ছে এই 4 যদি কাটা যায় তো এখানে কি হচ্ছে z1² এবং z2² তাহলে z1 এবং z2 গুণ করলে হবে z1² z2² তো সেটা আমরা মূলত লিখতে পারি z1² z2² এবং এখানে z1/4 দ্বারা যদি আমরা গুণ করি এখানে z1/4 আছে 4z2 তো সেক্ষেত্রে এখানে যদি আমরা z1/4 কে 4 এর সাথে গুণ করি তাহলে 4 4 কাটা যাবে এখানে হবে z1 z2 এখানে হবে z1 z2 প্লাস আবার এখানে যদি গুণ করি তাহলে কি হবে z1² 4 এখানে হবে কি z1² 4 তো এখন একটি বিষয় আছে আমরা যদি এটাকে z শুধু z0 রাখি এখানে কি রুট ওভার তো এখানে আমাদের হতে পারে এরকম হতে পারে z1 আর z2 আমরা দুটো স্কয়ার দিয়ে দিলাম এবং এখানে আমরা লিখতে পারি z1² 4 প্লাস z1 z2 তো এই রুটটি কিন্তু সবটার উপরে টোটালটার উপরে তো টোটাল রুট আমরা করে দিলাম এখন এখানে কিছু দেখা যাচ্ছে এখানে স্কয়ার রুট কাটা দেওয়া যায় এখানে লিখতে পারি z0 = এখানে আমরা উপরে যদি কাট দিই কি z2 আছে আমরা সেখানে দিতে পারি এইটা হতে পারে এখানে রুট ওভার এখানে z1² 4 প্লাস z1 z2 ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের বাইসেকশন নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স তো এখানে আমরা লিখে দিব এটা হলো পাই লিখে দিব তবে একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু টি-সেকশন নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা দেখেছিলাম সেটা ছিল টি-সেকশন নেটওয়ার্কে এখানে যেটা ছিল বা এটা লেখা যায় বা z0 পাই এখানে z1 z2 এবং লেখা যায় z0t অর্থাৎ z0t কিন্তু ছিল √z1² 4 + z1 z2 এটা কিন্তু লেখা যেতে পারে অর্থাৎ আমাদের এইটা অথবা এইটা এই দুইটা যেগুলো একটি দুটো সমাধান আমরা এইটাও দিতে পারবো, এটাও দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি যদি অনেকটা একটু বড় হয়ে গেছে বা কম্পিউটার অনেক বড়, এখানে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং ক্যালকুলেশন সাধারণ করতে হবে। আমি কিন্তু এই ক্যালকুলেশন করতে গিয়ে এক জায়গায় ঘুরতে ফেলেছিলাম এরকম। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন কিন্তু সাবধানতার সহিত করতে হবে। এখানে কিন্তু কিছু গুণ আছে, যোগ বিয়োগ আছে এবং সিরিজ প্যারালাল আছে। এগুলো যদি সুন্দরভাবে করতে না পারে তখনগুলো কিন্তু সহজে করা যাবে না। এখানে কিন্তু ছোট একটি ভুল হলে কিন্তু অঙ্কগুলোই মিলবে না। তো সেক্ষেত্রে ভিউয়ার্স, আমি সকলকে বলবো এই অঙ্কটি করার ক্ষেত্রে বা এই প্রমাণটি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন হবেন এবং দেখে সুন্দরভাবে করবেন, খেয়াল করে সাবধানতার সাথে করবেন এবং এই ভিডিওটি বারবার প্র্যাকটিস করতে হবে। এটা যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আয়ত্তে আনা সম্ভব এবং এটি খুব অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়, এটা কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে। আশা করি ভিডিওটা তো ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। আমাদের নেটওয়ার্ক ফিচার ট্রান্সমিশন লাইন সাবজেক্টে বিভিন্ন ভিডিও আমরা ইতিমধ্যে দিয়েছি, আমাদের ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।